মম কিচেন থেকে আপনাদের সবাইকে নমস্কার। আজকে আমি নিম বেগুন আপনাদের শেয়ার করছি। নিম বেগুন বানানোর জন্য দু আটি নিম পাতা নিয়েছি আর একটা বেগুন নিয়েছি। বেগুনগুলো টুকরো টুকরো করে কেটে নিয়েছি আর নিম পাতা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। নিম পাতাগুলো আমি শুকনো কড়াইতে ভেজে নিচ্ছি। নিম পাতাটা যদি তেলের মধ্যে ভাজা হয় তাহলে সেই তেলে বেগুন ভাজলে বেশি তেতো লাগে, এই জন্য শুকনো কড়াইতে নিম পাতাটা কুরকুরা করে ভেজে নিলে খেতে ভালো লাগে। দেখুন কুরকুরা করে ভাজা হয়ে গেছে নিম পাতাগুলো। আমি এখন একটা বাটিতে নামিয়ে নিচ্ছি। কড়াইতে তেল দিচ্ছি, দু চামচ সর্ষার তেল দিচ্ছি, বেগুনগুলো দিয়ে দিচ্ছি। বেগুনটা আমি তেলের মধ্যে একটু ভালো করে ভেজে নিচ্ছি। এইভাবে নিম পাতা ভাজলে পরে তেতো কম লাগে। একটু সামান্য একটু হলুদ দিচ্ছি আর পরিমাণ মতো নুন দিচ্ছি, দিয়ে বেগুনটা আমি লাল করে ভেজে নিচ্ছি। আমার চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করা অনুরোধ রইল, পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন। আমার চ্যানেলে নতুন কোনো রেসিপি দিলে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। যখন বেগুনটা ভাজা হবে তখন বেগুন থেকে আপনি তেল ছাড়তে শুরু করবে। দেখুন বেগুন থেকে তেল ছাড়তে শুরু করেছে। এখন শুকনো ভেজে রাখা নিম পাতা বেগুনের মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে বেগুনের সাথে নিম পাতাটা ভেজে নিচ্ছি। এতে তেতো কম লাগে আর এখনকার নিম পাতাগুলো খুবই নরম, সেজন্য তেতো কম লাগে। নিম পাতা ভাজা হয়ে গেছে, আমি এখন প্লেটে নামিয়ে নিচ্ছি। আপনাদের নিম বেগুন ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন।